মঙ্গলবার ভোরে স্কুলের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় শিক্ষকদের কমন রুমে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে তা নিভিয়ে ফেলেন শিক্ষক উজ্জ্বল পাল। আগুনে দুই শিক্ষকের মূল সনদপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ নারী ফুটবলারদের মেডেল, ক্রেস্ট ও সনদপত্র পুড়ে গেছে। রহস্যময় এই আগুনের ঘটনায় হতবাক এলাকাবাসী। এটার মধ্যে বড় ধরনের শিক্ষিত লুকিয়ে মধ্যে জড়িত হবে এরকম একটা ধারণা আসে। আমার মনে হয় যে সরকারিকরণ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্যই এই ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনাটা ঘটাইছে। এলাকাবাসী যাতে এটা একটা সুষ্ঠু বিচার পায়। নিচতলার প্রধান ফটকের কলাপসিবল গেটে তালা দেয়া থাকলেও গেট টপকে দ্বিতীয় তলার রুমের তালা ভেঙে কিভাবে দুর্বৃত্তরা আগুন দিয়েছে তার উত্তর নেই স্কুল কর্তৃপক্ষের কাছে। প্রচুর দাবি ফিরতেছে, খুব দ্রুত জানাল খুললাম, পরে যখন একটু জ্বলতেছে টেবিলটা তখন পানি দিলাম, পানি দেওয়ার পরে এই আগুনটা নিভছে। দিবা খারাপ এই জঘন্যতম কাজ করেছে সেটা আমরা কল্পনা করতে পারতেছি না। আমরা কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে সেই ব্যক্তিদের সমাধান করার জন্য আশা রাখছি। স্থানীয়রা ফুটবল পছন্দ করেন না এমন নয়, স্কুলের শিক্ষকদের অভ্যন্তরীণ কুণ্ডলের কারণেই আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আমাদের কাছে মনে হয়েছে তাদের ভিতরকারী কোনো লোকজন তাদের মধ্যকার কোনো বিষয়াদি নিয়ে এই ঘটনা হতে পারে। তবে তহুরা সঞ্জিতা মারিয়াদের স্কুলে আগুন ধরিয়ে দেয়া হলো কেন তা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন।